ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার বলিষ্ঠ বক্তব্যের জন্য ধন্যবাদ আপনি বসুন আমি এবার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বেগম নাসরিন জাহান রত্না 124 বরিশাল 6 আপনার সময় 7 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় স্পিকার 2022-23 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি শ্রদ্ধার ভরে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মহাজোট নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাকে মাননীয় স্পিকার আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং একসময় এই মহান সংসদে বিরোধী দলীয় নেতা আমার রাজনৈতিক অভিভাবক 9 বছরের সাবেক সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদকে মাননীয় স্পিকার আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই আমার মমতাময়ী নেত্রী জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বিরোধী দলের নেতা ও সাবেক ফার্স্ট লেডি বেগম রোশন এরশাদকে তিনি এখন চিকিৎসাধীন আছে তার দ্রুত আরোগ্য কামনা করছি মাননীয় স্পিকার আমি আরও ধন্যবাদ জানাই জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এই মহান সংসদে বিরোধী দলের উপনেতা জনাম জিএম কাদেরকে মাননীয় স্পিকার আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার বাখেরগঞ্জের এই জাতীয় পার্টি আওয়ামী লীগ মহাজোট সরকার সমৃত বিভিন্ন রাজনীতি দলের নেতাকর্মীকে জনপ্রতিনিধিকে এলাকার সকল শিক্ষাবিদকে সুধীমণ্ডল সহ সর্বস্তরের জনগণকে যারা আমাকে বারবার নির্বাচন করে এই মহান সংসদে এলাকার উন্নয়নের জন্য কথা বলার সুযোগ করে দিয়েছে মাননীয় স্পিকার বাজেটের সরকার পরিচালনার জন্য বাৎসরিক আয় ব্যয়ের হিসাব অনুযায়ী মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করে থাকেন এ ব্যাপারে প্রস্তাবিত বাজেটে বাৎসরিক আয় ব্যয়ের প্রস্তাব করা হয়েছে 6,78,064 কোটি টাকা যা চলতি বাজেটের তুলনায় প্রায় 75,17 কোটি টাকা বেশি মাননীয় সরকারের তথ্য অনুযায়ী দেশের উন্নয়ন মহাসড়কে অবস্থান করছে তাই বাজেটের পরিধি বাড়বে এটাই নিয়ম মাননীয় স্পিকার আমাদের স্বপ্নের পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ হয়েছে যা উদ্বোধনের অপেক্ষায় আমার দক্ষিণ অঞ্চলের মানুষ সেই শুভ ক্ষণের অপেক্ষায় আছে মাননীয় স্পিকার আমাদের পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে বিশ্বে বাঙালি জাতিকে আত্মসম্মানের এক সীমাহীন মর্যাদায় তুলে নেবে আমি নদীর ওপারের একজন প্রতিনিধি হিসেবে শুধু নয় একজন সাধারণ মানুষ হিসাবে 25 জুনে এই দিনটিকে জাতীয় চিরদিন স্মরণ করে রাখবে বলে আমি বিশ্বাস করি পদ্মা সেতু কারণে 21টি জেলার লোক ঢাকায় বসবাসের উপর চাপ কমে আসবে পায়রা ও মোংলা পোর্ট দুইটি আন্তর্জাতিক পোর্ট হিসাবে স্বীকৃত পাবে এর ফলে দেশের অর্থনীতিতে আরও এক ধাপ এগিয়ে যাবে মাননীয় স্পিকার পদ্মা আমাদের সকল মানুষের ভাগ্য পরিবর্তন ইতিহাস নির্মাণ করবে পদ্মা সেতুকে ঘিরে দেশের মানুষ নতুন স্বপ্ন দেখবে সুখ শান্তি ও জাতির উন্নয়ন ক্ষেত্রে আমাদের কঠিন প্রেরণা যোগাবে এই পদ্মা আমাদেরকে রেখে ইনশাল্লাহ আমরা বহুদূর যাব মুক্তিযুদ্ধের চেতনা পদ্মা আমাদের প্রতিটি মানুষের জীবনের সাথী ও শক্তি যোগাবে মাননীয় স্পিকার আমি বলবো প্রস্তাবিত বাজেটে মাননীয় অর্থমন্ত্রী এমন কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রস্তাব করেছেন যে সকল পণ্যগুলো নিম্ন আয়ের জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত সময়ের স্বল্পতার কারণে এ সকল পণ্যগুলো নিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না মাননীয় অর্থমন্ত্রী এই বিষয়ে জনগণের কথা বিবেচনা করবেন মাননীয় স্পিকার ওএমএক্সের চাল দেশের তৃণমূল পর্যায়ে নিম্ন ও মধ্যবিত্ত লোকের ভোগ করেন প্রস্তাবিত বাজেটে 10 টাকার কেজি চাল এর প্রতি কেজি 5 টাকা করে বৃদ্ধির প্রস্তাব করেছেন এই প্রস্তাবটি প্রত্যাহারের জন্য মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি মাননীয় স্পিকার বাজেটের সাথে নির্বাচনী এলাকায় উন্নয়নের সাথে সম্পৃক্ত আমার জনগণের পক্ষে এলাকার উন্নয়নে নিয়ে কিছু বলবো মাননীয় স্পিকার আমার নির্বাচন এলাকাটি চতুর্দিকে নদী দ্বারা বেষ্টিত তার মধ্যে এলজিডির তথ্য মতে 2,277 কিলোমিটার কাঁচা পাকা রাস্তা রয়েছে এ থেকে বিগত বছরগুলোতে সরকারের সহায়তায়
আমি সজন মিলে গুরুত্বপূর্ণ বিবেচনা করে ইতিমধ্যে প্রায় 1000 কিলোমিটার রাস্তা পাকা এবং অসংখ্য মাটির কাঁচা রাস্তার কাজ করেছি। মাননীয় স্পিকার, আমার এলাকায় কয়েকটি বড় ব্রিজ এবং শতাধিক ছোট ছোট ব্রিজ ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। আরও কয়েকটি ব্রিজের কাজ সমাপ্ত হলে আমার নির্বাচন এলাকাটি একই ভূখণ্ডের আওতায় চলে আসবে। সে সকল ব্রিজগুলো নির্মাণ করতে হবে যথাক্রমে নীলগঞ্জের ব্রিজ, পাণ্ডব নদীর উপর খয়রা ব্রিজ, খয়রা নদীর উপর। ইতিপূর্বে একনেকে সবাই অনুমোদন হয়েছে। প্রস্তাব আছে কাটাদিয়া দাঁড়িয়াল, ফরিদপুর ডিসি রোড, নবানখালী কদমতলা, এই ব্রিজগুলো দ্রুত বাস্তবায়ন সহ প্রস্তাবিত বাজেটের অসমাপ্ত রাস্তা কার্পেটিং করার জন্য 100 কোটি টাকা এবং ব্রিজগুলো নির্মাণের জন্য মাননীয় এলজিডি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, সড়ক ও জনপথ মন্ত্রণালয় থেকে বরিশাল লক্ষ্মীপাশা দুমকি সড়কে বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হালদার সড়ককে গোমা ব্রিজের কাজ চলমান। নলুয়া বাহেরচর কবাই লক্ষ্মীপাশা এই ব্রিজগুলি দ্রুত নির্মাণের লক্ষ্যে আমি মাননীয় সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বাখেরগঞ্জ উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম, গারুলিয়া ইউনিয়নে উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন শীর্ষক প্রকল্প এর নির্মাণ কাজের দরপত্রের কার্যক্রমে শেষ হয়েছে। দ্রুত নির্মাণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বেকার যুবকদের আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বাখেরগঞ্জ বিভাগে যুব উন্নয়ন কেন্দ্রে যুবকদের কম্পিউটার ট্রেড সেন্টার চালু করা সহ সকল ট্রেড চালু করার জন্য মাননীয় যুব ও ক্রীড়ামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমার নির্বাচনী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে 50 বেডে উন্নতি করা হলে জনবল ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। রোগীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাওয়া স্বাস্থ্যের কমপ্লেক্সটি 50 বেড থেকে 100 বেডে উন্নতি করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে, 1 মিনিটের মধ্যে শেষ করবেন অনুগ্রহ। 2 মিনিট দিন। ওকে, 2 মিনিট দিন। বাঙ্গল রক্ষার্থে দুর্গাপাশা দাঁড়িয়াল চরাদিন নলুয়া ভরপাশা কলসকাটি ইউনিয়নে যে বরাদ্দ দিয়েছেন তা তুলনামূলক কম, তাই আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে একজন সদস্য হিসাবে প্রস্তাব করব মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী আগামী অর্থবছরে বরাদ্দ রাখার জন্য মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বাখেরগঞ্জ উপজেলায় কর্মজীবী মহিলাদের নিরাপত্তা ও আবাসনের সুবিধার্থে মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার নির্মাণের জন্য একটি প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। দ্রুত কাজটি বাস্তবায়নের জন্য আমি মাননীয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইতিপূর্বে প্রায় 100 তহবিল ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। সে সকল প্রতিষ্ঠানে এখনও প্রশাসনিক একাডেমি ভবন বরাদ্দ হয়নি। সে সকল প্রতিষ্ঠান বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, নারী ক্ষমতায়নে বিশ্বের 153টি দেশের মধ্যে আমাদের অবস্থা 65তম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে শীর্ষে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টার ফসল, তাই আমি অনুরোধ করব বাখেরগঞ্জ পৌরসভায় প্রাণকেন্দ্র নারী শিক্ষার মান উন্নয়নের জন্য রত্না আমিন মহিলা কলেজটি জাতীয়করণ করার জন্য আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় জেলেদের সংখ্যা বেশি। জেলেদের পূর্বাঞ্চলের জন্য আমার এলাকায় বরাদ্দ বৃদ্ধির জন্য মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে আমার এলাকায় প্রায় 100 কালভার্ট, 15টি সাইক্লোন সেন্টার, 40 কিলোমিটার হেরিংবন, 60 কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ করেছি। বর্তমানে প্রস্তাবিত বাজেটে আমার নির্বাচনী এলাকায় বিশেষ গুরুত্ব সহকারে দেখার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি 2 মিনিট চাইলেন, ঠিক আছে, 1 মিনিটে শেষ করুন।
মাননীয় স্পিকার, আমার বাকেরগঞ্জ উপজেলা কৃষকদের সুবিধার্থে সকল কৃষি উপকরণ অতিরিক্ত বরাদ্দ রাখার জন্য আমি মাননীয় কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, মেডিকেল সেন্টার সেবার মানসিক সেবা হিসাবে স্বীকৃতি ইতিপূর্বে এসে ভ্যাট ছিল না, এখন ভ্যাট প্রত্যাহারের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে সিগারেটের মূল্য 39 টাকা থেকে 40 টাকায় প্রস্তাব করা হয়েছে। যুব সমাজের ধূমপান থেকে রক্ষার জন্য 40 টাকা থেকে 60 টাকা করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, এদেশের সকল মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করে যাব এবং মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা শেখ হাসিনা, আমাদের বিরোধী দলীয় নেতা বেগম রোশনের সাথে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং আমার নির্বাচনী এলাকার সকল জনগণের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ রুস্তম আলী।